আমাদের কলেজ হোস্টেল স্টিয়ারিং কমিটি এবং আইন শৃঙ্খলা কমিটি মিটিং হয় এ ব্যাপারে কালকে, এবং আমাদের কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের হল বন্ধ এবং আজকে সকাল 8টা থেকেই ছেলেমেয়েরা হল ত্যাগ করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। এবং আশা করছি আমরা আজকে যেহেতু এইচএসসি পরীক্ষা এবং আমাদের অনার্স পরীক্ষা আছে, এই জন্য আমরা আশা করছি যে 9টার মধ্যেই আমাদের হল খালি হয়ে যাবে। যদি সিদ্ধান্ত হয় যারা এই অঞ্চলে যারা নেতৃত্ব দেন এবং কর্তৃপক্ষ আছে প্রশাসন আছে, যদি তারা চায় আমরা যে কোনো মুহূর্তে হল খুলে দিতে পারি। 1 তারিখে আমাদের হল খোলা হয়েছে, আমরা হচ্ছে হলে 1 তারিখে উঠছি, ডিসেম্বরের 1 তারিখে আমাদের, 4 তারিখে কালকে রাত্রির বেলায় ই হয়েছে, মানে ছাত্রলীগের কোনো সমস্যা হওয়ার কারণে আমাদের মারামারি হয়েছে নাকি এর কারণে হল অনির্দিষ্টকালের বন্ধ দিছে, এখন আমাদের যাতায়াতের অনেক সমস্যা, আমরা ভোগান্তি শিকার। হল ছাড়তেছি হলো ছাত্রলীগের নাকি মারামারি হয়েছে, অনেকে আসি নাই এই সাইডে কিন্তু শুনেছি, এখন বই নিতে আসছি অনির্দিষ্টকালের জন্য যেহেতু বন্ধ দিয়েছে, কবে না কবে খুলে ঠিক নাই। আমরা তো ফাইনাল ইয়ারে পড়ি, আমাদের 29 তারিখ থেকে পরীক্ষা, আমরা তো একটা সমস্যায় পড়ে গেছি, কিন্তু এটা এটা একদম ঠিক হচ্ছে না। এখানে অধিকাংশই ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তারা অনেক সমস্যায় পড়ে যাচ্ছে, ইভেন অনেকের বাড়ি আছে যে অনেক দূরে, তারা হলে আসছে একদম সব কিছু গুছায়া, তাও আবার 2 মানে 1.5 বছর পরে হলে উঠছে। কালকে যে ঘটনা ঘটেছে আপনারা ইতিমধ্যে জানেন, ঠিক আছে, এটা কিন্তু আমাদের শিক্ষার্থীর উপর একটা ব্যাপক কুপ্রভাব পড়বে। এমনি তো করোনায় আমাদের 2 বছর কিন্তু অনেকটা পিছিয়ে গেছি, যার কারণে সেজন্য হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে যারা হলে ছিল বা আমাদের ছেলেদের যারা হলে ছিল অনেকেই বাইরে মেসে ছিল, তারা কিন্তু হলের সুবিধাতে তারা হলে উঠেছিল। আজকে গতকালকে এবং রাতে যে ঘটনা ঘটেছিল এটা কেউ আশা করেনি। আমি চাইব সরকারের কাছে এটা দাবি যে এটা যেন অতি তাড়াতাড়ি প্রতিকার করে।